স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিষয় হচ্ছে আমার মাথায় বুদ্ধি আসতেছে না, আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদাইবিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন, ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়, পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কিনা? জুনিয়র বেশি আজকে মাহফিলে, জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম বলো। তো পরামর্শের অনেক গুরুত্ব, অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না। আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার, প্রতিটা ঘরে, পাড়া ডগরের প্রতিটা ঘরে একটা।